নমস্কার, কেআরসি বরাক টাইমসে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। বাল্য বিবাহ রোধের নামে সরকারের ধরপাকড়ের তীব্র নিন্দা জানান বরাকের মাওলানা সালিমুল হক লস্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 17 বছর বয়সে 11 বছরের যশোদা বেনকে বিয়ে করছিলেন, এখন কি মোদীও বাল্য বিবাহ করার অপরাধে গ্রেপ্তার হবেন বলে প্রশ্ন করেন মাওলানা সালিমুল। অবৈধ স্বামী বলে গ্রেপ্তার হওয়ার পর তাদের অবৈধ বলে আখ্যায়িত করা হচ্ছে, ওরা অবৈধ কিভাবে হলেন প্রশ্ন মাওলানা সালিমুলের। অসম সরকার বাল্য বিবাহ রোধ করার নামে গোটা রাজ্যে যেভাবে ধরপাকড় শুরু করেছে, এতে বহু পরিবার অসহায় হয়ে পড়েছে। সরকারের উচিত ছিল 2023 বর্ষকে সীমারেখা দেওয়া। পূর্বে যেসব বাল্য বিবাহ হওয়ার হয়ে গেছে, 2023 সালের পর থেকে এরকম আর যাতে না হয়। কিন্তু সরকার বহু বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছেলে মেয়েদের ধরপাকড় শুরু করেছে, এতে বহু লোককে গ্রেপ্তার হতে হয়েছে। রবিবার হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়ার টাইটেল মাদ্রাসা ও গবেষণা কেন্দ্রের বার্ষিক জলসা এবং দস্তারবন্দি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এভাবেই মন্তব্য করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা সালিমুল হক লস্কর। 17 বছর বয়স ও 11 বছর যশোদার বাইরের বিয়া করছো, যাওয়া বার্ধ বিয়া আমরা শুনছি। একটা ড্রম শুরু হয়েছে পত্রিকা দেখছি, একজন মেয়ে মাঝে আত্মহত্যা করে নিয়েছে, বেশি কেবলে চলছে না, জিও ভালি রেখেছিলাম ও বিক্ষোভ দেখাইছে। হ্যাঁ, এটার কাম কিটা ইগু যদি কইবার ও আছে তো আগে ইগু কইয়া দিকে আসবে বলে, এখন আর না আজটা কি আর বাল্য বিবাহ না, আর দেখুন তোর ওইছে ওই গেছে, এগুন তোর আর মাপ নাই, এগুন তোর ধরা না উত্তর কি তুমি আগমালে সলাম থাকি ধরা শুরু করছো আর মানুষ জোর যায়, এখন বাড়ি ঘরে মানুষ নাই, একটা খাস রাজত্ব ভারত আসামো শুরু হয়েছে। ইটা কিটা আমরা বুঝছি না, ইটা কিটা খাম নাই, ঘাস নাই, গুঁতা নাই, মানুষের কত বিল হওয়া দিয়া, কত বিল হওয়া দিয়া জুতে দিতা জুতে দিয়া রাস্তায় ওই লোক মাতার মুখ্য উদ্দেশ্য কারণটা কিটা। বাল্য বিবাহ আমরা স্বীকার করি যে সরকারে আইন যদি করে বন্ধুটা বিয়া উত্তর আমরা মানি, আমরা মানি লইব বন্ধুবান্ধব বিয়া উত্তর, কিন্তু যে গুণ তোর হয়ে গেছে এগুলো চিন্তা করা লাগব, এগুলো তোর সন্তান করবে, তুমি কেন অবৈধ সন্তান। ইসলামত দৃষ্টিভঙ্গি যে হইল যদি কোনো ছেলে এবং মেয়ে আর আপনার বিয়ে করিলা তার নাম পিতা হইল কবুল, ইজাবা কবুল করিলা দুইটা সাক্ষী তাকে বিয়া হয়ে যাইব, তুমি এগুলো তোর সন্তান সন্ততিরে কিনা হইবা এগুলো অবৈধ কেন হইলা। এর মত হইল ফলে দিয়ে তোমার আরো মাত আছে অবৈধ হইলে কিন্তু বুটা নিষ্ঠ নাম উচিত না, অবৈধ হইলে এটা করে না সুযোগ সুবিধা বাইটা না। বরাকে কংগ্রেসের হাতছে হাত জনযাত্রার পঞ্চম দিনে সোমবার সোনাই বিধানসভায় কার্যসূচি পালন করা হয়। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচিতে অংশ নেন সোনাই এলাকার কংগ্রেস কর্মীরা। এরপর জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিকের পৌরোহিত্যে সভায় শাসক দল ও ইউডিএফ এর বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়া। বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপদলনেতা রকিবুল হোসেন প্রমুখ তারা বিজেপিকে এক হাত নিয়ে বলেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার, মুখ্যমন্ত্রী নিরীহ লোকদের উপর জুলুম করে শাসন ক্ষমতা ধরে রাখতে চাইছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে ন্যস্তনাবুদ করেছে বিজেপি, তাই বিজেপিকে উৎখাত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সভা শেষে সোনাই থেকে পদযাত্রা শুরু করে সোনাবাড়ি ঘাটের মইনুল হক চৌধুরীর কবরস্থানে গিয়ে সমাপ্ত হয়। সেখানে প্রয়াত নেতার জিয়ারত করেন কংগ্রেসরা। ওই দিন সকালে সোনাই বাজারের মুক্তমঞ্চে পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যসূচির
সূচনা করেন ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য। সহযোগিতায় ছিলেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বড়ভুইয়া। এছাড়া বক্তব্য রাখেন বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম, কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, ব্লক কংগ্রেসের উপসভাপতি ফয়জুর রহমান লস্কর প্রমুখ। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ গোলাম বুলি কওঁতে হত্যা কৰিছিলে সেই বিজেপিৰ লগত আজি এ ৱাই ডি এফ দলে কেতিয়াবা কেতিয়াবা গোপনে গোপনে কেতিয়াবা কেতিয়াবা মুকলিমূৰীয়াকে সম্পৰ্ক স্থাপন কৰিছে। আমাৰ যিটো কংগ্ৰেছ দলৰ নীতি, আমাৰ যিটো আদৰ্শ, আমাৰ যিটো চেতনা, এই চেতনাই কেতিয়াও আমি কোনো ধৰ্মীয় মৌলবাদ, সেয়া হিন্দু ধৰ্মীয় মৌলবাদ হওক, সেয়া মুছলমান ধৰ্মীয় মৌলবাদ হওক, সেয়া খ্ৰীষ্টান ধৰ্মীয় মৌলবাদ হওক, আমি কংগ্ৰেছ দলে আৰু ভাৰতীয় সংবিধানে কেতিয়াও ধৰ্মীয় মৌলবাদ আমি সমৰ্থন নকৰোঁ। কিন্তু আজি দুটা ধৰ্মীয় মৌলবাদ বিজেপি আৰ এছ এছ হৈছে হিন্দু ধৰ্মীয় মৌলবাদী দল আৰু এ আই ডি এফে নিজকে নিজৰ কথা বতৰা স্বভাৱ চৰিত্ৰ চিন্তা চৰ্চাৰে মুছলমান মৌলবাদী দল হিচাপে নিজক পৰিচয় কৰাই আজি গোপনভাৱে দুয়োটা দলে ব্যৱসায়িক স্বাৰ্থত ক্ষমতাত ভৰ্তি থকাৰ স্বাৰ্থত আজি তেওঁলোকে মিটিং আদি কৰিবলৈ আৰম্ভ কৰিছে। আজি দুদিনমানৰ আগতে আজমল ডাঙৰীয়াই টিভিত কৈ নিশ্চয় টিভিত দেখিছে কি বুলি কৈছে আজমল চাহাবে, যে মই বেপাৰী মানুহ, মই বেপাৰী মানুহ, মই যিফালে পইচা বেছিকৈ পাম মই সেইফালে যাম। আমি ৰাজনীতি আমাৰ ব্যক্তিগত স্বাৰ্থৰ কাৰণে কৰিবৰ কাৰণে ভাৰতবৰ্ষৰ স্বাধীনতা সংগ্ৰামীসকলে নিজৰ বুকুত গুলি পাতি লৈ কপালৰ ঘাম মাটিত পেলাই আমাৰ বিপদত পৰিব। আৰু এতিয়া কি কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা অসমৰ শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী, ৰাইজ কৈছিলে নাই মনত পেলাওক। যদি হিমন্ত বিশ্ব শৰ্মা আপোনালোকৰ সোনাই রাঙ্গিরঘাট জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। রবিবার রাঙ্গিরঘাটের দাসপাড়ায় ক্ষুব্ধ জনগণ অভিযোগ করে বলেন, সভাপতি শম্ভু রবি দাস ও জিআরএস সঞ্জয় চৌহান গ্রামোন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি করে যাচ্ছেন। এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল হক মজুমদার, মফিজুদ্দিন মজুমদার, বেবিরানী দাস, শাহাজুল হক মজুমদার, চরিত্র দাসের অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য 10,000 টাকা দাবি করেন তারা, অর্থ না দেওয়ায় অনেকেই ঘর পাননি। এছাড়া পঞ্চদশ অর্থ কমিশনে স্থানীয় মহাদেব বাড়ি, মসজিদ ও আরো বিভিন্ন স্থানে কাজ না করেই অর্থ আত্মসাৎ করার অভিযোগ করেন তারা। এ নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ক্ষুব্ধ জনগণ। যে তো 14 বাইনাস 15 বাইনাস যেটা কাজগুলা, এটাগুলো সব মানে সব আত্মসাত হয়ে গেছে, আত্মসাত করছেন পঞ্চায়েতে। আর এটা মানে কোনো কাজ নাই, এই যে আমরা 2 নম্বর গ্রুপ 1257 নম্বর যেটা স্কুল আসলো, এটা স্কুলের 2টা 50,000 50,000 1,00,000 টাকার কাজ আসলো। এটা কাজগুলো মানে আত্মসাত করছেন, বর্তমানে 5,000 টাকার কাজ করিয়া মানে আমি কমপ্লেন দেওয়ার পরে বর্তমানে 5,000 টাকার কাজ করিয়া কাজটা বন্ধ। আমি এটা ডিসি স্যারের কাছে মানে আমি কমপ্লেন করছি, আর সিও স্যারের কাছে কমপ্লেন করছি, ব্লক বিডিও স্যারের কাছে কমপ্লেন করছি, এটা তদন্ত করার লাগিন। তারা মানে ফাটাইছিল মানুষ তদন্ত করার, তখন তারা মানে ইনকোয়ারি করিয়া গেছে, তখন কাজও নাই, বর্তমানে কাজও নাই, যেটা 4,000-5,000 টাকার কাজ করিয়া এটা কাজ বন্ধ। যে 6 নম্বর গ্রুপে যেটা মহাদেব বাড়ির কাজ আসলো, এই মহাদেব বাড়ির কাজটা মানে বর্তমানে আত্মসাত হয়ে গেছে, গিয়া পয়সা 100% উঠাই লিছেন, কাজ নাই কেন, যে 1,50,000 টাকার কাজটা। হ্যাঁ, তো 10 নম্বর গ্রুপ যে এটা 1,50,000 টাকার কাজ আসলো সিসি ব্লক, এটা 4,500 গাড়ি মাটি লাল মাটি সিদ্ধাইয়া মানে পয়সা সারা আত্মসাত করে লিছেন, মানে কাজ নাই আর পয়সা 100% টাকা উঠাই লিছে, আর ব্লকের কোনো কাজ নাই লাল মাটি 4,500। যে মসজিদর বাউন্ডারি ওয়াল আসলো, এটা বাউন্ডারি ওয়াল মানে যে এক জায়গাতে হয়তো আসলো আর এক জায়গাত মানে কিছু করাইছেন, করাইয়া বোর্ড লাগাইয়া মানে পয়সা সবগুলো আত্মসাত করে দিয়েছেন।
এর মাঝে এক নম্বর হইল গা পঞ্চায়েত, পঞ্চায়েতের দুর্নীতি এইরকম ঘটা, মানে কোনো মেম্বার নাই, কোনো জো নাই, মানে বাইরে মানুষ লই আত্মসাত ঘটা। এ শম্ভু রবি দাস পঞ্চায়েত প্রেসিডেন্টের নাম। ডিসি স্যার গেছে, আমি অনুরোধ জানাই আর, যেহেতু আসিও স্যার গেছে আর ব্লক ব্লক বিডিও স্যার গেছে, অনুরোধ জানাই আর, যেটা এটা রাঙ্গিঘাট জিপি অল জিপি মানে তদন্ত করার লাগে। পাচারের মুখে বাজারে ছড়ার নাগরায় ধরা পড়লো বলেরো ডিআই বোঝাই গাঁজা। পাচারকারী ও গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম। সোমবার সকাল দিকে টিআর 05D1756 নম্বরের একটি দ্রুতগামী ডিআই ট্রাক নাগরা এলাকা পেরিয়ে পাথারকান্দি অভিমুখে যেতে দেখে সন্দেহ হয় স্থানীয় জনগণের। পরে স্থানীয়দের পক্ষে ব্রহ্মদাসগুপ্ত, দেবুপাল, মিটনচন্দ্র, অনুপ দাস, চড়াই প্রমুখ গাড়িটির পিছু ধাওয়া করেন। ততক্ষণে খবর দেওয়া হয় নাগরা পুলিশকে, এতে পুলিশও গাড়িটির পিছু নেয়। এরই মধ্যে গাড়ির চালক নিজের বিপদ আঁচ করে গাড়িটি লোড়াইপোয়া কানমুন সড়কে না গিয়ে কটামনির পশ্চিম প্রান্ত ধরে এগিয়ে যায়। ততক্ষণ স্থানীয় যুবকরা গাড়িটিকে পুরান বাজারের মাঠে আটকে ফেলেন। তখন চালক গাড়িটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানান। পরে নাগরা পুলিশ ও বাজারিছড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিতে তল্লাশি চালালেও দেখা যায় গাড়ির উপরিভাগে অকেজো লোহা, টিন, প্লাস্টিক ইত্যাদি বোঝাই রয়েছে। বডির নিচে রয়েছে বিশেষ কৌশলের তৈরি গোপন বক্স। শেষে মেকানিক এনে বক্সটি খুললে উদ্ধার হয় 24 প্যাকেট শুকনো গাঁজা। প্রতিটি প্যাকেটের ওজন 10 কেজির মতো ছিল। এতে মোট 250 কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়, যার বাজার মূল্য আনুমানিক 25 লক্ষ টাকার মতো হবে। বর্তমানে গাঁজা সহ প্রতিটি বাজারিছড়া পুলিশের হেফাজতে রয়েছে। আপনার নাম? আমার নাম দেবুপাল। এটা কোন জায়গা? লেখাপড়ায় আছে দিবেন্দুপাল। আমরা তো যখন নাগরাতে আসছিলাম তখন গাড়ি একটা বাঘছে, তখন দুটো গতিতে বাঘছে, গাড়িটা মানুষ মারতে আসছিল ওই রকম বাঘিছিল। তখন পুলিশ পিছা করছে ওদিকে, আর আমরা ওইদিকে উল্টা দিকে আইয়া কন্টাক্ট করা হইয়া যে আমরা সন্দেহ হইল গাড়িটা কিভাবে আবার ত্রিপুরা ঢুকিতে পারে। ওদিকে আইয়া আমরা আগে দিয়ে ডাক করছি, করিয়া আইয়া গাড়িটারে খাগড়াগুড়া বাজারে গেল পাইছি মাঠে, পাইয়া এটারে আমরা আটক করিয়া পুলিশে খবর দিছি। পুলিশ আইসে আইয়া চেক করিয়া দেখা গেছে যে এটা গাঞ্জা আছে, ডবল চেম্পার করা আছে। ডবল চেম্পার দেখে আমরা আরও সন্দেহ হয়েছি, তাহলে তো এটা ঠিকই আছে, গাঞ্জা আছে। আর কারণ যে গতিতে আইছে গাড়ির আগে কোনো মানুষ পড়লে তারে মারিও পাইল না, এইরকমভাবে ওভার স্পিডে গাড়িতে আছে। সোমবার থেকে হাইলাকান্দি জেলার মণিপুর গ্রামে শুরু হলো অসম মিজোরাম বর্ডার ফেস্টিভ্যাল। ব্যবস্থাপনায় রয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন। সোমবার পতাকা উত্তোলনের মাধ্যমে এই সীমান্ত উৎসবের সূচনা করেন হাইলাকান্দি জেলা শাসক নিসর্গ হিবড়ে। এতে ডিডিসি জেলা পরিষদের কার্যবাহী আধিকারিক জয়দীপ শুক্লা, এডিসি সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠান স্থলের বিভিন্ন বিভাগের স্টল উদ্বোধন করেন জেলা শাসক নিসর্গ। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কাছাড় মেঘালয় ও বাংলাদেশের ত্রিভুজ সংযোগ সীমায় একটি জায়গার নাম 38। পশ্চিম কাটিগড়ার বালিছড়া বিএসএফ ক্যাম্প থেকে প্রায় 8 কিলোমিটার পাহাড়ের চড়াই উঠার পরই পাওয়া যায় 38 নামের জায়গাটি। এই 38-এ অনেক পুরানো একটি বটগাছের নিচে শিব পুজো হয়ে আসছে দীর্ঘকাল থেকে। কাঁটাতারের ফেন্সিং এর লাগোয়া এই জায়গায় এবারও ধুমধামে পুজো হবে। এ ব্যাপারে বিস্তারিত জানালে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, রাজন দাস প্রমুখ। আমরা বর্তমানে 38 আছি। 38 প্রত্যেক বছর আপনারা জানেন 38 একটা ছোট ভুবনের মতো, এখানে হাজার হাজার মানুষ আইন আপনারা সব আইতা। 38 তারিখ 38-এর প্রোগ্রামটা আপনারা দেখলেন ফেন্সিংয়ের ভিতরে সব দিন আওয়া যায় না, তা শিবরাত্রির লাগে খালি পারমিশন লওয়া হয়। আর 18 তারিখ না আমরা 19 তারিখ প্রোগ্রামটা হইব। আমরা লগে কমিটি সব আছি, আমার কাকু আছে, পিনাক আছে, পায়েল আছে, সাগর আছে, মিশন আছে, আমি কাকুরে কমি কিছু কাল লাগি। যেমন প্রোগ্রামটা আমরা 18-19 তারিখ সকাল 7টা থেকে শুরু হইব বিকাল 7টা অবধি। আপনারা কিছু কষ্ট করে আইতে লাগবো, আটিয়ে আইতে লাগবো, নিচের থেকে সব ব্যবস্থা থাকবো, রাস্তার মধ্যে জল থাকবো, সব কিছু থাকবো। কাছাড়বাসী প্রত্যেক সব ধরনের জনসাধারণের কাছে আমার অনুরোধ, আগামী 19 তারিখ আমাদের এই শিববাড়িতে মহাশিবরাত্রি উপলক্ষে প্রোগ্রাম আছে। আপনারা সব বাড়ি ধরে যে ক্যাম্প আছে, ক্যাম্পন্ন গাড়ি রাখিয়া সব হাঁটিয়ে আইতে লাগবো, এবং আবার ফলে রাস্তাতে আপনারা জলের ব্যবস্থা হইবা, উফরে আপনার মহাপ্রসাদ হইবা।
ওদিকে সবার কাছে অনুরোধ যাতে আপনারা শান্তশিষ্টভাবে আইয়া পূজা সম্পূর্ণ কাজ যাতে সুন্দরভাবে সংকলন করতে পারি আমরা, ওদিকে আমি সবার সহযোগিতা কামনা করি।